হাই বন্ধুরা, গুরুকুল রাজবাড়ি ইঞ্জিনিয়ারিং টেকনোলজির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি কম্বাইন্ড সুইচ নিয়ে আলোচনা করব, কিভাবে কম্বাইন্ড সুইচ বা পাওয়ার সুইচ, যে আপনারা পাওয়ার দেন টিভি মোটর, এই যেগুলো পাওয়ার খুব বেশি সেগুলো কিভাবে পাওয়ার সুইচগুলো কানেকশন দিতে হয় সেটা আমি আপনাদের দেখাবো। তো চলুন প্র্যাকটিক্যালি আমরা দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সাথেই থাকবেন, ফিরে আসছি ছোট্ট একটা ইন্ট্রোর পর। সুইচগুলো কিভাবে কানেকশন করতে হয়, এই যে কম্বিনেশন সুইচ, এখানে আমি আপনাদের দেখাচ্ছি কম্বিনেশন সুইচগুলো। এই যে খুললাম, খোলার পরে এখানে কয়েকটা দেখুন, এই যে আমরা যদি দেখি একটা ইন্ডিকেটর আছে, একটা সুইচ আছে এবং থ্রি পিন এই যে সকেট আছে। তাহলে এই যে যদি আমরা এখানে সুন্দরভাবে রেখে আমরা এক এক করে আমি আরেকটাই কানেকশন দিয়েছি, দেখুন এই সুইচটা যদি আমরা এখানে খেয়াল করি, তো এখানে দেখুন আমরা এই যে সুইচটা হচ্ছে এইটা, এই যে সুইচটা, এই সুইচটা হচ্ছে সবসময় পজিটিভ দেবেন। এই যে পজিটিভ দেখুন, লাল তার দিয়ে আমি পজিটিভ কানেকশন দিয়েছি। আর এই পাশে ইন্ডিকেটর, এই যে এটা ইন্ডিকেটর, ইন্ডিকেটর হচ্ছে একটা পজিটিভ থাকবে একটা নেগেটিভ থাকবে, এই যে কালো তার নেগেটিভ এবং ফেজ হচ্ছে পজিটিভ। আর এখানে দেখুন থ্রি ফেজ, এই যে থ্রি ফেজ কানেকশন, এই যে এই পাশে যেহেতু থ্রি ফেজের কানেকশনটা, তো আমি থ্রি ফেজের কানেকশন দেখুন একটা পজিটিভ আসছে একটা নেগেটিভ আসছে, এই যে। আর এটা হচ্ছে আর্থিং, এই যে এটা হচ্ছে আর্থিং, হ্যাঁ এটা হচ্ছে আর্থিং। তো এইভাবে আর্থিংগুলো আমরা জানি আর্থিং কি জিনিস। আর্থিং হচ্ছে যদি ওভার ভোল্টেজ হয়, যেমন কোনো মোটর চলতে গেলে ওভার ভোল্টেজ হয় অথবা কোনো লিকেজ কারেন্ট প্রবাহিত হয়, তখন এই আর্থিংটার মাধ্যমে পুরা এই আর্থিং এর যে লিকেজ কারেন্ট এটা মাটিতে নিয়ে যেয়ে এটা সাজসজ্জাকে এবং এই মোটর টিভি ফ্রিজ এগুলোকে রক্ষা করে। এইভাবে যে কানেকশন গুলো দেওয়া হয়, এই যে দেখুন কানেকশন গুলো আমি আপনাদের সুন্দর করে দেখাচ্ছি আবারও, এই যে কানেকশনটা দেখুন, ঠিক এইভাবে কানেকশনটা দিবেন। খুব কানেকশনটা খুব সহজ, কিন্তু অনেকেই জানে না, না জানার জন্য অনেকেই অনেক সময় দুর্ঘটনা ঘটে। যে ও সবসময় মনে রাখবেন এই যে ইসে যে সুইচটা, সুইচে সবসময় পজিটিভ থাকে, এই দেখুন আমি পজিটিভ দিয়ে কানেকশন দিয়েছি। আর এটির ইন্ডিকেটর পজিটিভ নেগেটিভ, এবং থ্রি ফেজ যে কানেকশন এই থ্রি ফেজে সবসময় থাকে পজিটিভ নেগেটিভ আর হচ্ছে আর্থিং। এইটা কোথায় ব্যবহার করা হয়? থ্রি পয়েন্ট বা পাওয়ার, এটা এটা হচ্ছে টু পিন থ্রি পিন দুটোই আছে, কম্বাইন্ড সুইচ বলে। হ্যাঁ, এই জায়গা টু পিনও বসা যায় আবার থ্রি পিনও বসা যায়। এটা যেখানে পাওয়ার, এই সুইচটা কোথায় ব্যবহার করা হয়? পাওয়ার যেখানে ব্যবহার হয়, বড় পাওয়ার, বেশি বেশি পাওয়ার যেখানে হয়, যেমন ফ্রিজে মোটরে, হ্যাঁ এইসব ক্ষেত্রে সাধারণত এই কম্বাইন্ড সুইচ ব্যবহার করা হয়। বুঝছে? আচ্ছা, কম্বাইন্ড সুইচের কানেকশন কি, আমরা একটু আগে যা দেখে আসলাম ঠিক তাই বলবা। এটা আমরা জানি যে এখানে যেহেতু কম্বাইন্ড সুইচ, তা আমরা সুইচে কি কানেকশন আছে, সুইচে কি কানেকশন দেবো, ওখানে দিয়ে শুধু পজিটিভ। খেয়াল করো এইখানে এই যে সুইচ, এইটা সুইচ কোনটা, এইটা উল্টা বসে যেহেতু, খেয়াল করো। হ্যাঁ, তাহলে এই যে দেখো লাল দুটি পয়েন্ট দিছি না, খেয়াল করো হয়েছে, এই যে লাল দিছি, তাহলে তার মানে এই যে সুইচ, এখানে আমি যে সুইচ দেখাচ্ছি এই সুইচ মানে এইটা, আর যে দেখো তাহলে হচ্ছে ওইটা কি থাকবে, পজিটিভ, ওই যে লাল দিয়ে দেখাচ্ছি। হ্যাঁ আচ্ছা, তাহলে এই যে সুইচ কিন্তু শেষ হয়ে গেল, ইন্ডিকেটর কি কি থাকবে, দুটিই থাকবে তাই তো? তাহলে ইন্ডিকেটর কানেকশন কোনটা এখানে, রাইট, তাহলে এই যে পজিটিভ নেগেটিভ, গুড, এই তো। তারপরে এই যে ব্ল্যাক পয়েন্টে কি কি থাকে, টু পিনে আমরা দেখছিলাম, আচ্ছা গুড, আর থ্রি পিনে কি থাকবে, যখন আমি পাওয়ার সাপ্লাই দেবো তখন আরেকটা ওই আর্থিং তোমরা করছো না, আর্থিং কাকে বলে, অতিরিক্ত ভোল্টেজ বা লিকেজ কারেন্ট যখন প্রবাহিত হয় তখন এই আর্থিংটার সাহায্যে মাটিতে নিয়ে, হ্যাঁ, বৈদ্যুতিক সরঞ্জামকে রক্ষা করে, এই তো ওইটাই হচ্ছে এই আর্থিং, বুঝলে?
পজিটিভ নেগেটিভ আর্থিং, এই থ্রি পিনে সবসময় আর্থিং থাকে কিন্তু টু পিনে আর্থিং থাকে না, পজিটিভ নেগেটিভ থাকে। তাহলে বুঝলা বাস এই তো এই জিনিসগুলোই বোঝাতে হবে, এখন পারবা তো? আচ্ছা তো বন্ধুরা আজকে পর্যন্তই, নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে কোনো কোনো আসে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের মাঝে শেয়ার করবে। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।